বিলাসীপুরের এখন মধ্য ইংরাজী বিদ্যালয়ের পয়া লগা ছবি। বিদ্যালয়খনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শিক্ষার্থীর। এখন বিলাসীপুরের গোবর্ধনপাড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত শালমারা মধ্য ইংরাজী বিদ্যালয়। বিদ্যালয়খনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুণ্ণ হয়ে পড়েছে বিদ্যালয়খনের কণ কণ ছাত্র ছাত্রীস। ক্ষুব্ধ শিক্ষার্থীসকলে এফালের পরা দলিয়াই গেছে মধ্যাহ্ন ভোজনের বাবে ব্যবহৃত বাসন বর্তন। কেনো বিদ্যালয়খনের প্রধান শিক্ষকজনে এবছরের পরা দিয়া নাই মধ্যাহ্ন ভোজন। মধ্যাহ্ন ভোজন বিচারিলেই ছাত্র ছাত্রীক বিদ্যালয়ের পরা উলিয়াই দিয়ার গুরুতর অভিযোগ ক্ষুব্ধ শিক্ষার্থীসকলের। সার্টিফিকেট নালগালি বসে দিম, জিন্দগি কোন স্কুলত দিয়ে ভর্তি হয়ে খাবির বান্ধন আমাকে লাইফে দাম নাই। এক বছরের পুরা কই দেই আঙ্গুরি কয়। বিদ্যালয়ের নাম কি? আদ্রা শালমারা এমই স্কুল। প্রধান শিক্ষক না পূর্বে বিদ্যালয়খন শিক্ষার্থীরে ভরি আছিল যদিও বিদ্যালয়খনের প্রধান শিক্ষকজনের মইমতালির বাবে সম্প্রতি বিদ্যালয়খনত হ্রাস পাবলে ধরেছে ছাত্র ছাত্রীর সংখ্যা। কেন বিদ্যালয়খনত নাই কোনো শৈক্ষিক পরিবেশ। আন্তঃগাঁথনির ধনেরও অপব্যবহার করারও গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রায় তিন চারি বছর ধরে এইখান স্কুলত ম্যাক্সিমাম একশোর অধিক ছাত্র ছাত্রী আসিলে, কিন্তু যেতিয়ার পরা এই ইয়েকুব হেডমাস্টার যেতিয়ার পরা হল তেতিয়ার পরা আজি তিন চারি বছর ধরে এই মিড ডে মিলর যেটো মানে ছাত্রবিলাক যে মিড ডে মিল আহি থাকে প্রায় ভাগ ছাত্রবিলাক যাই মোক কই থাকে যে আমার মিড ডে মিল দিয়ে নাই, মাহত হত পাঁচ দিন দশ দিন এনেকুয়া কই দিয়ে থাকে, কিন্তু মই আহি প্রায় প্রায় মাস্টার কই যাও তথাপি তো মাস্টারজন কোনো মানে গ্রাহ্যই নকরে। আরও একটা কথা যে এই স্কুলখনের যেটা পড়াশোনার যেটো মানে কানুন আছিল এইটু নাইকিয়া হয়ে যাওয়ার পিছত এতিয়া মানে ছাত্র নাইকিয়াই হয়ে গেছে। আমি মাস্টারক মানে জানাই আছো কিন্তু মাস্টারে কোনো কান হারা দিও নাই। আর আজি যে মানে ছাত্রবিলাক যেটা মোক যাদের কথাটো কয়েছে যে মিড ডে মিলের কারণে ছাত্রকিটাক মানে ঘর গাল ধাক্কা দিয়ে মানে স্কুলের পরে বাহির করে দিছে দিছে আর কি কয় সার্টিফিকেট লাল কালি বহাই দিব, এইটু তো কথাটা তো বেয়া কথা। কিন্তু মই এই এইটু কথা কই আছো রাইজ রাইজ হয়ে এই কথাটা কই আছে যে আপনার আপনার চ্যানেলের জড়িয়তে যাতে যেন এই ছাত্রবিলের ভদ ভবিষ্যৎ দীক্ষা করি মই উপর মহলত মই মানে প্রার্থনা জানাও যে এই উচিত বিচার হয় যে তদন্ত করে উচিত বিচার হব লাগে। এবছর ধরে মধ্যাহ্ন ভোজন নিদিয়ার অভিযোগ সন্দর্ভত প্রধান শিক্ষকজনে প্রদান করে সালেবেড়ে কোবোয়া মন্তব্য। এবছর নহয় বিদ্যালয়খনত দমকল বেয়া হওয়ার বাবেহে বিগত পনেরো দিনের পর মধ্যাহ্ন ভোজন দিব পরা নাই বলে অকপটে স্বীকার করে প্রধান শিক্ষকজনে। মোর বন্ধ হওয়ার কারণ হল পানির প্রবলেম, পাম্পলটা বেয়া হয়েছে, পাম্পলটা ঠিক করাতে মোট সময় লাগে, এবার ঠিক করলেও মিস্ত্রি আমি ঠিক নহল আকো দ্বিতীয়বার ঠিক করলো। চাউল দাইল আছে মোট, এতিয়া মই ল'ৰা ছোৱালীক কৈছো যে অহা শনিবার মই তোমালোকক যি কেইদিন খোৱা হয়নি চাউল দিম। কিমান দিন আপনাকে দিয়া নাই মিড ডে মিল? মিড ডে মিল মোর বদরে পনেরো দিন মান বন্ধ হয়ে গেছে। এনরোলমেন্ট কিমান আছে? না এনরোলমেন্ট কিমান আছে? এনরোলমেন্ট 36 আর পনেরো দিনের পর আপনি মিড ডে মিল দিয়া নাই? বিভাগীয় ফল পর কিবা কইছিল না আপনা? বিভাগীয় ফল পর মই জানা নাই, মই তো কলু রাসলি গিলা জিগি দিন পর হানি সালটা দিন। আপনার এসএমসি সভাপতিজন জ্ঞাতনে
দেয়াতো আছে, ইয়াতে আছে, ইয়াতে আছে। আন্তঃগাঁথনিৰ ক্ষেত্ৰত আন্তঃগাঁথনি যিখিনি আমাৰ এনৰোলমেণ্ট কম পইচা পাওঁ সেই পইচাৰে আমি টেক্স মানি কৰিম ইয়াৰ। এতিয়া ক'ব পাৰে যে যদি পাঁচ বছৰ ধৰি মই নোখোৱাওঁ তেনেহ'লে মোক অফিচিয়েলি ধৰিব, আমাৰ প্ৰতিদিনৰ হিচাপ এটা গৈ আছে। আচ্ছা আপুনি এটা মোক ৱাশ্বাৰ মেনেজ কৰি দিয়কচোন, এই পাম্পলত দোকানৰ পৰা এটা ৱাশ্বাৰ মেনেজ কৰি দিয়ক। বাকী স্কুলগুলো কেনেকৈ চলে হিচাপ দিয়া নহয়, বিভাগে দিয়ে না, বিভাগে দিয়ে পাব্লিক হেলথৰ পৰা দিছে। ইয়াৰ ৱাশ্বাৰটো দোকানত বিভাগে বিভাগে কি আপোনাৰ স্কুলৰ কাৰণে এটাই টিউবৱেল বনাইছে? আছে কিছুমান স্কুলত আছে, যি যি বেছে তাৰ স্কুলত এনেকুৱা পাম্পল আছে, সব স্কুলত নাই, কিছুমান স্কুলত পানীৰ ব্যৱস্থা আছে, আমাৰ ইয়াতে পানীৰ ব্যৱস্থা নাই, কিন্তু মানে সব বিষয়টো সন্দৰ্ভত ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে অভিভাৱকসকলে হস্তক্ষেপ বিচাৰিছে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে উত্থাপিত অভিযোগৰ উচিত তদন্ত কৰি বিদ্যালয়খনৰ শৈক্ষিক পৰিৱেশ ঘূৰাই অনাৰ দাবী বিদ্যালয়খনৰ কণ কণ শিক্ষাৰ্থীৰ লগতে অভিভাৱকসকলৰ। বিলাসীপাড়াৰ পৰা আব্দুল মজিদৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।